ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজে থাকতেই তো দিয়েছিলাম থাকলে কই ছেড়ে তো ছিলাম বাপের বাড়ি কদিন সেই তো ফিরে আসতে হলো না তুই না উনি থাকতে পারছেন না আমাকে ছাড়া আ হা কি বিরহ যন্ত্রণা আমিও সেরকম উনি একা একা হাত পুড়িয়ে খাচ্ছেন অফিস যাচ্ছেন ফিরে এসে আবার রান্না তাই ভেবে এলাম ফিরে এই শোনো ভেবে এসেছি বলে তুমি যা করবে তাই সহ্য করে যেতে হবে শুরু হয়ে গেল ব্যাস বলবো না বলবো না কেন কি দিয়েছো বিয়ের পর থেকে এই এই যাও তো এখান থেকে একটু একা থাকতে দাও না যাব না কি করবে সুখী দম্পতি আছে কজন এই বিশ্বের সংসারে যত না সুখী তার চেয়ে বরং অসুখী বেশি না না এরকম অসুখী তো স্বাভাবিক ব্যাপার কারণ এরকম রোগগ্রস্ত ঝামেলা যে পরিবারে নেই সেই পরিবার কখনোই সুখী হতে পারে না কিন্তু যত্ন করে দায়িত্ব নিয়ে কেউ যদি অসুখটাকে বাড়াতে সাহায্য করে আর তারপর এর মধ্যে যদি অগ্নিতে ঘি সংযোগ করার মতো তৃতীয় ব্যক্তি থাকে তাহলে সেই পরিবার অসুখী না থেকে যাবে কোথায় যাদের কথা বলছি তারা হলেন এই গল্পের মধ্যমণি তো শুরু করা যাক আজকের গল্প আমি প্রীতম আপনাদের সাথে আবার আড্ডা দিতে চলে এসেছি আমার লেখা আর এক অন্যরকম গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে গল্পের নাম অসুখী গৃহকণ চরিত্রে পঞ্চম রাগিনী কুসুমিতা ও অনুরাগ পঞ্চম কাজ করে সল্ট এক প্রাইভেট অফিসে বিয়ে করেছে দু বছর নিউটাউনে ছোট্ট একটি ফ্ল্যাট নিয়ে থাকছে দুজন স্ত্রী রাগিনী নামে রাগিনী মেজার চড়ে থাকে সপ্তম সুরে বিয়ে করেছে তারা নিজে থেকেই কিন্তু কারোর মধ্যে বোঝা পড়া নেই মান্যতা নেই একটুকুও আছে শুধু মানসিক অশান্তি বাক্যযুদ্ধ কিন্তু না আছে কিঞ্চিত ভালোবাসাও রয়েছে সূক্ষ্ম টান সব মিলিয়ে রাগিনী দেবীকে বলা চলে শ্রীমতী ভয়ঙ্করী আর পঞ্চমবাবুটি হলেন শ্রীমান কাচুমাচু বাড়ির অমতেই বিয়ে করেছে পঞ্চম ও রাগিনী তারপর থেকে তারা আলাদা থাকতে শুরু করে পঞ্চম প্রাইভেট সার্ভিস করে বলে বিয়ের আগে ও পরের প্রথম দিকটা রাগিনীর অমত ছিল না কথা ছিল মানিয়ে গুছিয়েই দুজন মন দিয়ে সংসারটা করবে কিন্তু বিয়ের ছ সাত মাস যেতে না যেতেই প্রতিশ্রুতি ভাঙার শুভ উদ্বোধন শুরু হলো কী দিয়েছ বিয়ের পর থেকে আমায় কী পেয়েছি আমি সাতটা মাস হলো আমাদের বিয়ে হয়েছে বিয়ের আগেই তো বলেছিলে নিয়ে যাবে ভাই যাক সামান্য দীঘার সমুদ্রটুকুও দেখলাম না একটা সরকারি চাকরিও পেলে না আর এমন একটা কাজ করো যার কোনো ছুটি নেই আরে আমি ছুটিটা পেলাম কোথায় তুমি তো দেখলে বিয়ে বিয়েতেও যেতে পারলাম না আর এখন চাকরির কথা বলছো তুমি তো সবটা জেনে বুঝি আমাকে বিয়েটা করেছিলে হ্যাঁ সেটাই রাগিনী যেন কেমনটা হয়ে গেছে পঞ্চমকে যেন এখনো সহ্যই করতে পারছে না এরকমটা কেন হলো এতটা বদলে গেল কেন পঞ্চম মনে মনে খুব কষ্ট পেল আত্মসম্মানে লাগলো তার এটাও ভাবল যে যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে আজ যে তার জীবন সঙ্গী সে আজ এই কথা বলছে প্রথমে মাঝে মাঝে তারপর প্রতিদিন এরপর প্রায় দুবেলাই এরকমটা কোন সংসারে না হয় এরকমটা তো স্বাভাবিক একটা ব্যাপার এগুলোকে এত পাত্তা দিলে চলে পঞ্চমতাই এতটা সিরিয়াসভাবে নেয়নি ব্যাপারটা কিন্তু দিনের পর দিনই সামান্য ব্যাপারটা রোগ ব্যাধির মতো একটু একটু করে বাড়তে থাকলো রাগিনী তার প্রতিবেশী কুসুমিতার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে ওদের দুটো বাড়ি পরেই কুসুমিতা থাকে প্রায় মাস দিনে খোল এসেছে এখানে রাগিনীর সাথে তার ভারী ভাব রাগিনী কুসুমিতাকে বলে সে আর পঞ্চমের সাথে থাকবে না ডিভোর্স দেবে কুসুমিতার সবটা শোনে কিন্তু কিচ্ছু বলে না এদিকে পঞ্চমও দিনের পর এই অশান্তি আর সহ্য করতে পারছে না মনের মধ্যে একটা ঝড় সমানে তোলপাড় করে চলেছে মনের মর্মকুটিরের তীরে সমুদ্রের জলরাশির সমস্ত চেনা অচেনা আকাঙ্ক্ষা ভালোবাসা আছড়ে পড়ে স্মৃতিগুলো টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে চারিদিকে এই ভাঙা টুকরোগুলো কি কেউ আর আঁচলে কুড়িয়ে নেবে না বা মাটিতে পড়ার আগেই আঁচল পেতে ধরবে না তার সামনে এত কিছু ভাবনা মনের মধ্যে তোলপাড়ের মধ্যে এলো অনুরাগের ফোন অনুরাগ অনুরাগ আর পঞ্চম ছোট্টবেলার বন্ধু থাকে নিউটানারি কাছে একটি ফ্ল্যাটে প্রফেশন ফটোগ্রাফার বেশ ভালো প্রসার জমিয়েছে অনুরাগ ফোনে বলে কুসুমিতা নাকি অনেকবার ফোন করেছে সন্ধে থেকে পায়নি খুবই নাকি দরকারি আসলে কুসুমিতা হলো অনুরাগেরই বিস্তুত বোন আর পঞ্চমের অফিসে পঞ্চমের সিনিয়র পঞ্চমের মন সায়না দিলেও উপায় না দেখে ফোনটা করলো কুসুমিতাকে ফোনে যা কথা হলো তা হলো এইরূপ অফিসে নাকি কাজের চাপটা আরও বেড়েছে নতুন একটা ডিল পেয়েছে পার্টির সাথে দেখা করতে হবে আর সেই কাজটা পঞ্চমকে দিয়েই হবে কারণ পঞ্চমের মতো এত পাংচুয়াল এত রেসপন্সিবল সেরকম আর কেউ নেই তাই পঞ্চমকে যেতে হবে শিলিগুড়ি পঞ্চম ফোনে রেখে একটু ভাবল একদিক থেকে ভালোই হলো রাগিনীর থেকে একটু দূরে থাকলে নিজের মনটাও একটু হালকা হবে আর তাতে রাগিনীও একটু শান্ত হবে আবার এটাও ভাবলো ও নিজে ঘুরে আসবে শিলিগুড়ি তাতে রাগিনী যেতে পারবে না যাবে যদিও কাজের সূত্রে কিন্তু সেটা হলে ভালো হতো সেটা হবার নয় ও মনে মনে কষ্ট পাবে যাই হোক সামনের সপ্তাহে তো এর মধ্যে যদি রাগিনীকে কিছুটা বোঝানো যায় দুদিন পরে পঞ্চম রাগিণীর দ্বিতীয় বিবাহবার্ষিকী সেদিনে সকালের মতোই পঞ্চম রাগিণীর মন প্রাণ মুখমণ্ডল সবই ছিল ঝকঝকে পরিষ্কার দেখে মনেই হলো না তাদের মধ্যে এত অশান্তি হয়েছে তাদের মনেও অশান্তির মেঘের ছায়া কেটে গেছে দেখলে সেটাই মনে হয় পঞ্চম অফিস বেরোবার জন্য রেডি হতে লাগলো মনটা ফুরফুরে রাগিনী ও পঞ্চমের জন্য খাবার রেডি করে দিল রেডি হতে হতে পঞ্চম একটু রোমান্টিক হয়ে গিয়ে উঠল প্রেমামার ঢং যাও তো এখন দেরি হয়ে যাচ্ছে যাও যাও পঞ্চম একটু হেসে বেরিয়ে পড়ল যাওয়ার সময় রাগিনী বলল একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো দেরি করো না তাড়াতাড়ি ফিরো কিন্তু কিন্তু কেউ কাউকেই বিবাহবার্ষিকীর কথাটা বলল না সন্ধেবেলা আগে ঘরটাকে সাজালো ফুল দিয়ে মনের মতো করে নিজেও সাজলো মনের মতো করে নতুন একটা বিছানার চাদর পাতল টেবিল ক্লথটাও বদলে দিয়েছে শাড়িটাও পরেছে পঞ্চমেরই পছন্দ করে কিনে দেওয়া রান্না করেছে পঞ্চমেরই পছন্দের পথ ইলিশ ভাপে মুড়িঘণ্ট লোটে মাছের ঝালটাও করতে সে ভোলেনি সবটা রেডি কে কে আনা হয়ে গেছে শুধু পঞ্চমীরই আসার অপেক্ষা মাত্র সেচে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুর ভাজল এইবার বোধ হয় তাদের সব মান অভিমানের বিসর্জনের পালা সব অশান্তি ঝামেলা আজই হয়তো নীরবে সমাপ্তি ঘোষণা হবে তাহলে তো আর কোনো সমস্যাই থাকছে না হঠাৎ ফোনটা বেজে উঠল রাগিনীর চমক ভাঙল ও রং নাম্বার ছিল ফোন রেখে হঠাৎ চোখ পড়ল ঘড়ির দিকে সাড়ে আটটা এতটা রাত হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলাম টেবিলে বসে গালে হাত দিয়ে অপেক্ষা করতে লাগল রাগিনী একটু পরেই ফোনটা হাতে নিয়ে পঞ্চমের মোবাইল নাম্বারটা ডায়াল করলো এদিকে পঞ্চমবাবু অফিসে গিয়ে তার মনে অভিমানের মেঘ জমালো আজ ওদের বিবাহবার্ষিকী কিন্তু রাগিনী একবারের জন্যও বলেনি বা ফোনও করেনি এদিকে আগুনে ঘি ঢালার মতো কাজ করে বসলো অফিসেরই একজন স্টাফ বলে বসলো সে নাকি শুনেছে তার স্ত্রীর সাথে তার ঝামেলার কথা স্ত্রী নাকি তাকে এখন আর পাত্তা দেয় না ইত্যাদি ইত্যাদি অফিসেও তাদের পারিবারিক ব্যাপারটা নিয়ে আলোচনা শুনে পঞ্চমার মাথা ঠিক রাখতে পারল না কিন্তু মাথায় তার এই কথাটা একবারও আসলো না যে কিভাবে জানলো সবাই কোনো রকমের দাঁতে দাঁত টিপে বিকেল পাঁচটা পর্যন্ত থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেল রিং হয়ে যাচ্ছে পঞ্চমের ফোন পঞ্চম ফোনটা একবারও ধরল না রাগিনী মনে মনে একটু দুঃখ পেল আবার এটাও ভাবল খারাপ কিছু ঘটল না তো ঘড়িতে রাত এগারোটা পাঁচ রাগিনী পড়ে অনেকবার ফোন করেছে তারপর সাজগোজ খুলে খাটে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কলিং বেলটা বেজে উঠল প্রথমবারটা তা শুনতে পায়নি আবার বাজল এইবার রাগিনী চমকে উঠে গিয়ে দরজাটা খুলল পঞ্চমকে দেখে রাগিনীর চোখ ছানা বড়া হয়ে গেল পঞ্চম বোধ হয় এখনই খুন করবে তাকে এমন ভাবে আছে তার দিকে ড্রিঙ্ক করেছে পঞ্চম দরজাটা ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে ঘরে ঢোকেই ব্যাগটা ছুঁড়ে ফেলল মেঝেতে যেখানে সবসময় নেশাকে ঘৃণা করে এসেছে পঞ্চম দূরে থেকেছে তার থেকে সেখানে মাদকতা যেন গ্রাস করেছে তাকে জামা খুলতে খুলতে অকত্য ভাষায় গালিগালাজ করতে করতে ঝামেলা শুরু করলো পঞ্চম অনেক রাত পর্যন্ত তাদের মধ্যে ঝামেলা হলো এমন দিনটা তো আশা করেনি রাগিনী কত কিছু মনে মনে সাজিয়ে রেখেছিল সব কিছু ভেঙে চড়ে চুরমার করে দিল পঞ্চম কিন্তু এমনটা কেন করল পঞ্চমও কিন্তু এর আগের ঘটনাগুলো আশা করেনি রাগিনের কাছ থেকে দুজনের মধ্যে যেন জ্বলতে লাগল সুপ্ত আগ্নগিরির লাভা পরের দিনই শিলিগুড়ি যেতে হবে পঞ্চমকে শিডিউলটা চেঞ্জ হয়েছে আগের দিন অফিসেই যাওয়ার সব ব্যবস্থাও হয়ে গেছে অফিসে পরের দিন কোনো কথা না বলে অফিসের গাড়ি নিয়েই বেরিয়ে পড়ল পঞ্চম রাগিনী অবশ্য কিছুই দেখেনি কারণ সে অন্যরুমে শুয়েছিল সারা রাত সকালে উঠে পঞ্চমকে না দেখে আঁতকে উঠে ফোন করে দুবারের পর তৃতীয়বার উত্তর এলো আমি শিলিগুড়ি যাচ্ছি প্ল্যান চেঞ্জ হয়েছে তিন দিন বাদে ফিরব বলেই ফোনটা কেটে যায় রাগিনীর রাগটা আরও বেড়ে গেল বিকেলের পর অনুরাগ এলো বাড়িতে এসে বলল পঞ্চম নেই রাগিনী বলল না ও তো শিলিগুড়ি গেছে কেন আপনি জানেন না আপনার সাথেও তো আলোচনা হয়েছে পরের সপ্তাহে তো ওর শিলিগুড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আজই অনুরাগ পুরো ব্যাপারটা এড়িয়ে গিয়ে এমন ভাবটা করলো যেন কিছুই জানে না এরপর আস্তে আস্তে পার করলো তার শেষ ব্রহ্মাস্ত্রটি পঞ্চম নাকি রোজ অফিসে ঠিকমতো যায় না এক একদিন অফিস থেকে নাকি মাঝে মাঝেই কোথায় একটা চলে যায় কাল রাতেও গিয়েছিল কিন্তু আজ কোথায় গেল সেটা কিন্তু বলল না এতদিন রাগিনীর মনটা একরকম ছিল এসব শুনে নিজেকে আর ঠিক রাখতে পারল না এদিকে যাত্রাপথে পঞ্চম খবরটা পেল তুইও চলে গেলি রাগিনীও সুযোগ পেল এতদিন তো তোর ভয় কিছু করতে পারিনি আজই রাস্তায় দেখলাম একটা কালো গাড়িতে রাগিনী যেন কার সাথে যাচ্ছে তিন দিন বাদে পঞ্চম কিন্তু ফিরল না চতুর্থ দিনেও না চিন্তায় রাগিনী পঞ্চমের কোনো খবর না পেয়ে ছুটে যায় তার প্রতিবেশী কুসুমিতার বাড়িতে কুসুমিতা বাড়ি নেই দারুয়ান বলল অনুরাগ বাবুর বাড়ি গেছে তখনই ছুটেছিল রাগিনী অনুরাগের বাড়ি বাড়ি পৌঁছে ড্রয়িং রুমে ঢোকার আগেই ধুমকে দাঁড়ালো অনুরাগ কুসুমিতা হাসিতে ফেটে পড়ছে রাগিনী একটু আড়াল করল নিজেকে ওদের কথা আড়াল থেকে শুনে রাগিনের প্রাণ আতকে উঠল মাথা ঘুরতে লাগলো মাথার মধ্যে যেন আগুন দাউ দাউ করে জ্বলছে যা যা শুনল তা এইরূপ এতদিন পরে অনুরাগের ঘাট থেকে যেন আপদ বিদেহ হয়েছে এখন আনন্দের সময় রাগিনীকে সেও যখন পায়নি আর কাউকে পেতেও দেবে না ওদের বিয়ের আগে থেকেই নাকি রাগিনীকে নিয়ে পঞ্চমের সাথে অনুরাগের শত্রুতা আরও জানা গেল শিলিগুড়ি পৌঁছনোর আগেই অনুরাগের শেখানো মতো গাড়ির ড্রাইভার চা বাগানের উল্টো দিকে খাদে গাড়িটা ফেলে দিয়ে পালিয়ে যায় রাগিনী আরও জানল কুসুমিতা তার সহধর্মিনী সবটা এখন রাগিনীর কাছে পরিষ্কার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত তাই কোনো কথা না বলে নিজের জুতোটা শটান ছুঁড়ে মারল অনুরাগের মুখে এই দৃশ্য দেখার জন্য দুজনের কেউই প্রস্তুত ছিল না হতবম্ব হয়ে গেল দুজনের মুখ সেন্টার টেবিলে থাকা ফলের ঝুড়ির মধ্যে ছিল একটা ছুরি দৌড়ে গিয়ে ছুরিটা তুলে নিয়ে হুঙ্কার দিয়ে অনুরাগের বুকের মধ্যে বসিয়ে দিলো এক ঘা তুলে নিয়ে আবার বারবার কুসুমিতা রক্তচক্ষু নিয়ে ভয় পেলেও আটকাতে যাচ্ছিল রাগিনীকে রাগিনী এক ঝটকায় লাথি মেরে ফেলে দিল কুসুমিতাকে তাকে যেন এক হিংস্র বন্য জন্তু ভর করেছে এক পাশব শক্তি যাকে যেন গ্রাস করেছে এদিকে অনুরাগ তখন কয়েকবার গোঙাতে গোঙাতে মৃত্যুর দিকে ঢলে পড়ল কুসুমিতা উঠে চেয়ার নিয়ে জোরে আঘাত করল রাগিনীর মাথায় রাগিনী যখন তখন তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে সেও লুটিয়ে পড়ল মাটিতে ক্ষণ সব শান্ত একটু বাদে রাগিনীর মুখ থেকে শোনা গেল আর কোনো আওয়াজ নেই এদিকে পাড়ার লোকজন ভয়ে আটকে উঠেছে পুলিশ এসেছে অ্যারেস্ট হলো কুসুমিতা সবটা শেষ কিভাবে মানুষ ক্রোধ সন্দেহ রাগ অভিমানের বসে নিজেদেরকে শেষ করে দিল জীবনের কোনো দাম নেই তাদের কাছে মানুষ কতটা হিংস্র হতে পারে এমনটা কখনোই আশানুরূপ নয় প্রত্যেক মানুষকে তাদের সম্পর্কের মান্যতা দেওয়া উচিত প্রত্যেকের মধ্যে একটা বিশ্বাস বোঝাপড়া অবশ্যই থাকা উচিত নিজেদের বাঁধন যদি নিজেরাই না ভাঙতো আজ তারা তাহলে অপরের কি সাধ্য তাদের মধ্যে ভাঙন ধরানোর তবে অনুরাগ কুসুমিতাদের মতো মানুষরাও মানব সভ্যতার কলঙ্ক শেষ হল আজকের গল্প অসুখী গৃহকোণ সমগ্র ভূমিকায় আমি প্রীতম সব শ্রোতাবৃন্দদের উদ্দেশ্যে বলছি গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলেও জানাবেন আর না ভালো লাগলেও জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকুন ভালো রাখুন এবং আড্ডা উইথ পাইলের সঙ্গেই থাকুন তাহলে আজকের মতো টাটা